প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই জানো গত কিছুদিন আগে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে সিভিল সার্ভিস দু হাজার চব্বিশের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে যার জন্য তোমাদের বিস্তারিত ভিডিও দিয়েছিলাম এবার ওই ভিডিওটিতে অনেকেই তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এখানে ইউপিএসসি সিভিল সার্ভিস দু হাজার চব্বিশের ডিটেলস এক্সাম প্যাটার্ন ও সিলেবাস নিয়ে ভিডিও চাই তাই অবশ্যই আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। এই ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য তোমরা যদি আবেদন করে থাকো তোমাদের কয়টি ধাপে পরীক্ষা নিয়ে হবে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং কোন পেপার কত নাম্বার নিয়ে হবে টোটাল তোমাদের কত নাম্বার থাকবে এ টু নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব তাই অবশ্যই তোমরা যারা ইউপিএসসি সিভিল সার্ভিস দু হাজার জন্য অনলাইন ফর্ম ফিল করতে চাও কিংবা অলরেডি করে ফেলেছ অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো সবার প্রথম তোমাদের বলে দিই তোমরা যারা ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামে বসবে কিংবা এর জন্য অ্যাপ্লিকেশান করবে অনলাইনে এখানে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হয় এক নম্বর তোমাদের প্রথম হবে প্রিলি এক্সাম তারপরে হবে তোমাদের মেন্স এক্সামিনেশান এবং তারপরে হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট কিংবা ইন্টারভিউ এই তিনটি স্টেজ থাকে এবং তারপরে তোমাদের কাট অফ অনুযায়ী সিলেকশান করা হয় এবং তারপর তোমাদের ট্রেনিং দেওয়ার পর ফাইনালি তোমাদের জয়নিংটা হয়ে যায় এবার আমরা দেখবো এখান তোমাদের যে প্রথম প্রিলি এক্সাম হবে এবং তারপরে মেন্স এক্সাম হবে এই দুটো এক্সামের প্যাটার্ন কী রয়েছে এবং সিলেবাস কী রয়েছে দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি এখানে তোমরা তেইশ নম্বর পেতে যাবে নম্বর পেয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে তোমাদের এর পয়েন্টে দেওয়া রয়েছে প্রিলিমেরারি এক্সামিনেশন তোমাদের বলা হচ্ছে দ্য এক্সামিনেশন স্যাল কমপ্রাইজ অফ টু কম্পালসারি পেপার অফ টু হান্ড্রেড মার্কস ইচ অর্থাৎ এখানে তোমাদের দুটো পেপার থাকে প্রিলি এক্সামে এই দুটো পেপার দুশো দুশো করে তোমাদের চারশো নাম্বারের প্রিলি এক্সাম দিতে হয় এই পরীক্ষায় তোমরা পাস করলে তোমরা মেন্স এক্সাম বুঝতে পারবে এখানে তোমাদের বলা হচ্ছে দ্য জেনারেল স্টাডিজ পেপার টু এই পেপার টু তোমাদের থাকে কোয়ালিফাইং নেচার এখানে তোমাদের শুধুমাত্র থার্টি থ্রি পারসেন্ট নাম্বার পেয়ে পাস করতে হয় এবং এই যে তোমাদের প্রিলি এক্সামটা এই পরীক্ষা তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকে অনলি টু অর্থাৎ তোমাদের কিন্তু দুটি ভাষা থাকে একটা হচ্ছে হিন্দি এবং একটা হচ্ছে ইংলিশ যে কোনো একটা ভাষা চুষ্ তোমাদের কিন্তু এই প্রিলি এক্সাম দিতে হয় তবে মেন্স এক্সাম তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার বাদে বাংলাতেও পরীক্ষা দিতে পারবে এবার এখানে তোমাদের যে প্রিলি এক্সাম তোমরা পাস করলে চারশো নম্বরে পরীক্ষায় তো পাস করার পর তোমাদের যে মেন্স এক্সাম হবে মেন্স এক্সামের প্যাটার্ন কি রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বীর পয়েন্টে বলা হচ্ছে মেন্স এক্সামিনেশান যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে কোয়ালিফাইং পেপার এর মধ্যে পেপার এ এবং পেপার বি তোমাদের কোয়ালিফাই করতে হয় পেপার এ তোমাদের কি থাকবে এখানে বলা হচ্ছে ওয়ান অব দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ

এইট শিডিউলে তোমাদের যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে যার মধ্যে বেঙ্গল রয়েছে হিন্দি রয়েছে উর্দু নেপালি সান্তালি এ টু যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে যে কোনো একটা ভাষা তোমাদের চুজ করতে হবে এবং ওই ল্যাঙ্গুয়েজ পেপার থেকে তোমাদের তিনশো নম্বরের প্রশ্ন আসবে এবং তারপর তোমাদের পেপার বি হবে ইংলিশ অর্থাৎ এখানে তোমাদের এই পেপার বিটা তোমাদের ইংলিশেই দিতে হবে এবং তারপরে আসে তোমাদের এখানে পেপার টু বি কাউন্টেড ফর মেরিট অর্থাৎ যে সমস্ত পেপারগুলো মেরিট লিস্টে তোমাদের যোগ করা হবে নাম্বারগুলো এই সমস্ত পেপারগুলো দেখে নাও এখানে তোমাদের কিন্তু টোটাল সাতটি পেপার রয়েছে এই সাতটি পেপার প্রতিটি পেপার তোমাদের হবে দুশো পঞ্চাশ নাম্বার করে অর্থাৎ এখানে তোমাদের টোটাল মেন্স এক্সাম নিয়ে হবে যেটা তোমাদের পরবর্তীতে মেরিট লিস্টে যোগ করা হবে তার টোটাল তোমাদের নাম্বার হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ নাম্বার এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বের হবে মেন্স এক্সামের ওকে এবার এখান তোমাদের পেপার ওয়ান রয়েছে ইসে এখান থেকে দুশো পঞ্চাশ নাম্বার পেপার টু রয়েছে জেনারেল স্টাডিজ ওয়ান যেখানে তোমাদের ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার থেকে প্রশ্ন করা হবে হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন করা হবে এবং তার সঙ্গে সঙ্গে সোসাইটি থেকে প্রশ্ন করা হবে এখানে তোমাদের টোটাল দুশো পঞ্চাশ নম্বরে তোমাদের প্রশ্ন করা হবে তারপর তোমাদের পেপার থ্রি থাকবে জেনারেল স্টাডিজ টু এখান থেকে তোমাদের রয়েছে গভর্নেন্স কনস্টিটিউশন পলিটি সোশ্যাল জাস্টিস এবং ইন্টারন্যাশনাল রিলেশান এখান থেকে তোমাদের দুশো পঞ্চাশ নাম্বার পেপার ফোর রয়েছে জেনারেল স্টাডিজ থ্রি যেখানে তোমাদের টেকনোলজি ইকোনমিক ডেভেলপমেন্ট ডাইভার্সিটি এনভায়রনমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তোমাদের দুশো পঞ্চাশ নাম্বার থাকছে এবং তারপর রয়েছে পেপার ফাইভ এখান তোমাদের জেনারেল স্টাডিজ ফোর এখান থেকে তোমাদের এথিক্স থেকে প্রশ্ন করা হবে ইনটিগ্রিটি থেকে প্রশ্ন করা হবে এবং অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে দুশো পঞ্চাশ নাম্বারে তারপর তোমাদের পেপার সিক্স থাকছে অপশন অ্যান্ড সাবজেক্ট পেপার ওয়ান এবং তার সঙ্গে সঙ্গে পেপার সেভেন থাকছে এখানে তোমাদের যে সাতটি পেপারের নাম বললাম এই সাতটি পেপার তোমাদের প্রতিটা পেপার দুশো পঞ্চাশ করে অর্থাৎ এখানে তোমাদের টোটাল নাম্বার দাঁড়াচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ এবার এখানে তোমাদের তারপরে তোমাদের নেক্সট হবে যদি তোমরা মেন্স এক্সামে পাস করতে পারো তোমাদের নেক্সট হবে পার্সোনালিটি টেস্ট এখানে তোমাদের দুশো পঁয়ত নম্বর থাকছে অর্থাৎ তোমাদের টোটাল নাম্বার দাঁড়াচ্ছে মেন্স এবং ইন্টারভিউ মিলে দু হাজার পঁচিশ নাম্বার এই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল কাট অফ তোমাদের জারি করা হয় এবং সেই কাট অফ তোমরা ক্লিয়ার করতে পারলে তোমরা যে সার্ভিসের জন্য পোস্ট প্রেফারেন্স দিয়েছিলে ওই সার্ভিসের মধ্যে ভিন্ন ভিন্ন পোস্টে তোমাদের চাকরিটা হয়ে যাবে ওকে এবার অনেকেরা পছন্দ থাকতে পারে এখানটা আমার যে মেন্স এক্সাম আমরা দেবো মেন্স এক্সামটা আমরা কোন ভাষায় দিতে পারবো দেখো এখানে কিন্তু মেন্স এক্সাম কোন ভাষায় তোমরা দিতে পারবে এইটার জন্য কিন্তু এখানে বাম দিকে ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের স্ক্রিপ্টের কিন্তু ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে এবার যার মধ্যে আমাদের দ্বিতীয় নম্বর সিরিয়ালে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার বাদে অর্থাৎ ইংলিশটা বাদে আর সমস্ত রকম পেপারগুলো তোমরা বাংলা ভাষায় দিতে পারবে তার জন্য কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয় এবার তোমরা যারা কমেন্ট করছিলে যে দাদা এখানে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে ওই টপিকে তোমরা ভিডিও দেখতে চাইলে আমাদের যে আগের ভিডিওটি দেওয়া আছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে ভ্যাকেন্সি এসেছিলো তার জন্য কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে সিভিল সার্ভিস এক্সাম এই প্লেলিস্ট চেক করতে পারো ওকে এবার নেক্সট তোমাদের বলে রাখি সিলেবাস দেখো সিলেবাস দেখার জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানের উনত্রিশ নম্বর পাতায় আসতে হবে এখানে তোমাদের বলা হচ্ছে সিলেবাস ফর দ্য এক্সামিনেশান যেখানে তোমাদের প্রিলি এক্সামের সিলেবাস এবং তার সঙ্গে সঙ্গে মেন্স এক্সামের ডিটেলস বিস্তারিত সিলেবাস এখানে কিন্তু এ টু জেড দেওয়া রয়েছে তোমরা চাইলে এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার পর এখানে কিন্তু এ টু জেড চেক করতে পারো তাছাড়া এই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম সম্বন্ধে তোমাদের যদি আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো